বাতিল শতাধিক লোকাল, বাতিল থাকবে একাধিক এক্সপ্রেস। শুধু ট্রেন বাতিলই নয়, শুক্রবার সন্ধে থেকে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, ফলে যাত্রীরা দুর্ভোগে পড়বেন সে আশঙ্কা ছিলই। তবে তার মধ্যে যে কয়টি ট্রেন চালু ছিল সেগুলিও নির্দিষ্ট সময় থেকে লেট করায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। বনগাঁ শিয়ালদহ শাখার দমদম, বারাসাত প্রভৃতি স্টেশনে একের পর এক দাঁড়িয়ে ট্রেন। সকালের দিক থেকে এই ঘটনায় নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। আধুনিক সিগন্যাল ব্যবস্থার জন্য নন ইন্টারলকিং এর কাজ চলবে দমদমে। শুক্রবার রাত ১২টা থেকে সেই কাজ শুরু হয়েছে, চলবে আগামী সোমবার ভোর ৪টে পর্যন্ত। অর্থাৎ এক টানা ৫২ ঘন্টা চলবে এই কাজ। তার জেরে এই তিন দিন শিয়ালদহ ডিভিশনে এক গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে, বাতিল থাকবে একাধিক এক্সপ্রেস, সেই সঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুধু শনিবার শিয়ালদহ ডিভিশনে ১৩৬টি ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে সোমবার ভোর ৪টে থেকে আবারও এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে। নিরাপদ সুরক্ষিত ট্রেন চলাচলের জন্য এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দমদমে নন ইন্টারলকিং সিস্টেমটি ১৯৯৬ সাল থেকে কাজ করছে, তবে বর্তমানে সেই সিস্টেম আধুনিকীকরণ করার প্রয়োজন রয়েছে, সেই কথাকে মাথায় রেখেই কাজ করা হচ্ছে। রেলের তরফে যাত্রীদের উদ্দেশ্যে পরামর্শ, এই দুদিন যেন ট্রেন বাতিলের কথা মাথায় রেখেই যাত্রার পরিকল্পনা করেন তারা। ইতিমধ্যেই যে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। শনিবার অর্থাৎ ১৬ মার্চ শিয়ালদহ রানাঘাট, শিয়ালদহ হাবড়া, শিয়ালদহ হাসনাবাদ, শিয়ালদহ মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, বারাসাত, গোবরডাঙ্গা, বনগাঁ, তো বর্ধমান, কাটোয়া, দত্তপুকুর শাখায় একাধিক লোকাল বাতিল থাকবে। এছাড়াও শিয়ালদহ ব্যারাকপুর, শিয়ালদহ নৈহাটি, ডানকুনি শাখার এক গুচ্ছ ট্রেন রয়েছে বাতিলের তালিকায়। পাশাপাশি ব্যারাকপুর দমদম, বিবাদিবাগ কৃষ্ণনগর সিটি জাংশন, মাঝেরহাট মধ্যমগ্রাম, মাঝেরহাট বারাসাত, হাসনাবাদ মাঝেরহাট, ক্যানিং বারাসাত, বারাসাত হাসনাবাদ, হাসনাবাদ দমদম জাংশন, বালিগঞ্জ ব্যারাকপুর ও মাঝেরহাট নৈহাটি শাখারও বেশ কিছু ট্রেন বাতিলের তালিকায় থাকবে শনিবার। ৭টার পর থেকে আর এই ১০টা কথা এসেছে, সেখানে দাঁড় করিয়ে দিয়েছে। কতক্ষণ আপনারা কতক্ষণ আটকে গেলেন? ৩ ঘন্টা। বাড়ির থেকে ৮টায় বেরিয়েছি। কোথায় যাচ্ছিলেন? বিরাটি পর্যন্ত যাবো। বিরাটি অব্দি যাবেন? ওখানে আমরা ওখানে জব করি। যেতে পারলেন না? না, এখনও কোনো খবর হচ্ছে না, তাই তো দাঁড়িয়ে আছে। রেলের কোনো বিজ্ঞপ্তি ছিল না যে আজকে ট্রেনটা বন্ধ আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা শুনছিলাম যে গাড়ি কম থাকবে, কারণ কিন্তু একদম দাঁড় করিয়ে দেবে, লাইনে কাজ হবে, লাইনে কাজের জন্যে মানে গাড়ি কিছুক্ষণ। শুধু লোকাল নয়, শনিবার বাতিল থাকছে কয়েকটি মেল এক্সপ্রেস। সেই তালিকায় রয়েছে শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ সিউড়ি এক্সপ্রেস। শনিবার সকাল থেকেই অফিস যাওয়ার সময়ে দমদম স্টেশনে উপচে পড়েছে নিত্যযাত্রীদের ভিড়। শিয়ালদহ উত্তর শাখায় বহু লোকাল ট্রেন বাতিল, হাতে কোনা কয়েকটি ট্রেন চললেও তা চলছে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট দেরিতে। দীর্ঘ সময় স্টেশনে দাঁড়িয়ে থেকে তীতবিরক্ত যাত্রীরা। যেগুলো ক্যান্সেল ছিল সেগুলো তো আমরা আসিনি সেই হিসাবে, কিন্তু সেখান দেখছি সেখান থেকেই এই অবস্থা হয়ে আছে। এটা ৮টা ট্রেন আমাদের বসিরহাট থেকে। এখন কটা বাজে? এখন বাজে ধরুন আমরা প্রায় ১১টা ২০, তাহলে এখানে আমরা পৌঁছাই ৯টা ৮ ছাড়ে এখান থেকে, সেটা এখন ১১টা ২০, প্রায় ২ ঘন্টা পর লেট। এখন না, এখনই পৌঁছাতে পারবো না। কী করবেন তাহলে আজকে? এখন সেটাই চিন্তা করছি, কী করি, নেমে বাড়ি যাবো কি সেটা চিন্তা করছি। আমরা যেটা জানলাম ৮টা ট্রেন চলবে, ৮টা ট্রেন আমরা যখন ব্যাপলা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, বলে কোনো ট্রেন শিয়াল হাসনাবাদে নেই, আপ ট্রেন ঢুকলো, সেই ট্রেন শিয়াল হাসনাবাদ গেল, সেইটা এই ব্যাগ। এই যে আমাদের দুর্ভোগ, আজকে ভীষণ কাজ ছিল, ২ ঘন্টার ওপর লেটে চলছি। এইবার আমরা পাবলিক ফার্মে কাজ করি দাদা, আমাদের অসুবিধে, আমরা যত দেরি হোক যেতে হবে। আজকে আমাদের খাওয়া না দাওয়া না, আমরা তীর্থের কাগের মতন বসে আছি, কখন ট্রেন ছাড়বে। মাসের তৃতীয় শনিবার ট্রেন চলাচল অস্বাভাবিক থাকায় বিপদে পড়েছেন নিত্যযাত্রীরা। আগামী সোমবার ভোর ৪টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে পূর্ব রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শিয়ালদহ।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।